হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজ আমি রান্না করব ছালালা চিকেন। তো এই ছালালা চিকেন কিভাবে রান্না করি তোমরাও দেখতে থাকো আমার সাথে। আর এখানে আমি 3.5 কিলো মতো চিকেন, ছালালা চিকেন আমি ধুয়ে রেখেছি। তো আমার এখানে লাগবে আদা রসুন বাটা মিক্সিতে করে রেখেছি, ধনে জিরে বাটা করে রেখেছি, আর লঙ্কা বাটা করে রেখেছি, আর লেবুর রস করে রেখেছি এখানে। তো এখানে আমি শুকনো লঙ্কা চিরে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, আর লাগবে আমার থেতো করে রেখেছি গরম মশলা, আর ফোড়নের জন্য আমার জিরা লাগবে, আর তেজপাতা রেখেছি এখানে, নুন লাগবে আমার, হলুদও নিয়ে নিয়েছি এখানে, তেলে রেখেছি এখানে। তো প্রথমে আমি চিকেনে কুচানো পেঁয়াজগুলো চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি এক এক করে রসুন বাটা, আদা বাটা দিয়ে দেবো, ধনে জিরে বাটা দিয়ে দেবো, লঙ্কা বাটাও দিয়ে দিলাম, লেবুর রসটা দিয়ে দিলাম। এবার এক এক করে আমি টমেটো কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা আর থেতো করা গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি নুন, হলুদ আর তেলটাও দিয়ে দিলাম আমি পুরোটা। এবার এইগুলো সবগুলো দেওয়া হয়ে গেল, এবার আমি ভালো করে মাখিয়ে নেব মাংসটা। তো আমার মাংস মাখানো হয়ে গেলে আমি ম্যারিনেট করে 3 ঘন্টা মতো রেখে দেব। তো আমার মাখানো হয়ে গেছে এখানে, তো আমি 3 ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম মাখিয়ে। তো কড়াইয়ে এবার তেল দিয়ে দিয়েছি, জিরাও দিয়ে দিয়েছি। এবার মাংসটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো এবার ভালো করে আমি মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নাড়িয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে, ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ আমার রান্না করতে। এবার আমি একটা গোটা রসুনের মধ্যে দিয়ে দিয়েছি, তোমাদের ভালো লাগলে দিতে পারো, নাও দিতে পারো। আমার রান্না করতে প্রায় 1 ঘন্টা মতো লেগেছে মাংসটা। তো আমি এবার গুঁড়ো গরম মশলাটাও দিয়ে দিলাম। তো আমার এবার আলুগুলোও দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, আমি আলাদা গরম জল করে রেখেছিলাম, তো গরম জলটাও দিয়ে দিলাম মাংসর মধ্যে। সবসময় মাংস করলে বা ই করলে গরম জল দিলে ভালো হয়। তো আমার রান্না কমপ্লিট এখানে। তো তোমার
তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর আজকের মতো সবাইকে টাটা, আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।